শ্যামপুর নতুনপাড়া ভগবানগোলা 1 নম্বর এলাকায় টোটো উল্টে জখম 2 জন যাত্রী। আহতদের মধ্যে গাড়ি চালক গুরুতর জখম হয় এবং তার পা বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকলে স্থানীয় বাসিন্দারা তাকে তুলে নিয়ে গিয়ে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায় এবং বাড়ির লোককে খবর দেওয়া হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। শিকারপুরে বাড়ি গাড়িটা পাল্টি খেয়ে গেছিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি আর এই কমঠলোকটার বাড়ি বাউসি। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা লালগোলা চাইতে যাচ্ছি, লালগোলা থেকে। আপনার নাম কি? রিনা খাতুন। পেছন দিক থেকে মনুষ্যকে ঠেলে ফেলে দিল আমাকে। কোথা থেকে আসছিলেন? আমি দেওয়ানসরা থেকে আসছিলাম। কোথায় যাচ্ছিলেন? ভগবানগোলা এই দুটো প্যাসেঞ্জার দিয়ে যাচ্ছিলাম। দিয়ে দিয়ে তো পেছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিল আমাকে। কি থেকে কিসে অ্যাক্সিডেন্ট করেছে? ট্রাক্টরে মনে হলো। ট্রাক্টরে? আপনার নাম? আমার নাম মুস্তাকি। হ্যাঁ, মুস্তাকি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।